তাহলে কি হলো পিল ধরার ছেলে, পিল ধরার ছেলে ছেলেকে দুইবার চিনি গেল, কারণ সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিচ্ছে চঞ্চল মনকে আরো চঞ্চল করার জন্য একটা ধর্ম বানাইছিল ঈশ্বরের, সেই ধর্মের স্রষ্টার নাম ছিল সাংলি। কি করত, বাছুর পূজা করত, ওই গাই গরুর বাছুর আছে না, বাছুর পূজা। কেন বাছুর করত, সার গরুর পূজা করল না কেন, গাই গরুর পূজা করল না কেন, এই দুই দিনের বাছুর তিন দিনের বাছুর পূজা করে কি এলিয়া তোমরা দেখবা খেয়াল করে গরুর বাছুর এক জায়গায় থাকে, কতক্ষণে আবার ফাল দিল, আবার হলে গেল ফাল দিল হেলে গেল, খেয়াল করি বাছুর যেরকম চঞ্চল ভাবে ফাল দেয়। সামনে বলল এই চঞ্চল মনকে ভোগ করার জন্য আরো চঞ্চল করে তুল, খালি আমি খাব আল্লাহ উল্লাহ দিচ্ছ না, অবশ্য শাস্ত্রী দিয়েছিল মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কাজ চঞ্চল মন্দির আরো চঞ্চল গুরু পূজা কিয়ে চলব, গুরুর মধ্যে মনটা একাগ্র ভাবে আনবো, সম্পূর্ণ আনতে পারবে গুরু মন, তাই হাফে শিরা দিব বারসু জলবায়ে দিলদার দিতাম। আমি যখন সাপনায় বসতাম তখন আমি আমার মুর্শিদের রূপ দেখলাম, আর একটু চায় যখন উঠলাম যা ঘুরতে গেলাম তখন দেখি বাহার সুরতি জমাল ইয়ার দিদাম, তখন চেয়ে দেখি জমাল মানে পাখিটা মাথা পর্যন্ত, একটা মানুষের পাখি ভাষায় বলে জমাল নুরময় দেব, তখন দেখি আমার মুর্শিদের নুরময় দেবটি দেখলাম, জগতের শেষে দেখি আমি আছি আমার গুরু চুকুটরা, যখন নিজেকে বিঞ্জলাম যখন জ্বালাইতে জ্বালাইতে ভৎস করে দিলাম, জিদা মাহমুদ সম্পূর্ণ রূপে নাই হয়ে গেলাম, চুকুটরা বিঞ্জলাম জিদা মাহমুদ জমালে কুট জমালে ইয়াদ দিতা, তখন চেয়ে দেখি জমালে কুট জমালে ইয়াদ আমার বিলওয়ানি আমার বলিদ্বার। এইটা আমি কোন এক বই লেখনে কোন এক দরবারে আমার বই লেখা দেখ খুঁজে শিক্ষিত উচ্চ শিক্ষিত এক মনি তার বীরের সঙ্গে কাটাকাটি শুরু হয়ে গেল, কয়টা হাফে সিরাজি বলছে, কয়টা সারফুদ্দিন গুয়ালি সাকালান্দার বলছে,
সকালে সাইকে দিতাম মস্ত ভাড়া দিলেন সুরতের নবীকে দেখলাম না দিতাম মস্ত ভাড়া ওটা নবী ছিল না ভারতের খোদা মন্ডম যখন সম্পূর্ণরূপে তুমি আল্লাহকে মিশে গেলা ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ একই তারপরে আমি খুঁজা পাই না খালি করি আমি পড়লাম নাকি একটা ছোট দোকান দাঁড়িয়ে আছে আমি কি সেও কোরআনের জন্য আমার কোরআন তো বুঝে বুঝা পারলেন আমি ব্যবসা করবার লেগে ছাপাইছি আমি দশটা ভোট হয়ে যাব শরীয়তি শয়তান মায়ের প্রতি শয়তান ও শরীয়তি শেষদা মায়ের প্রতি যেটা তোমার অনুরোধ করলাম যে এই বইটা বই এটা মনোভিজে করবার শিক্ষায় যে লেনদেন খারাপ করে করবি আমি সকালে ভোররাত্রে একটু স্কুলে যাব সামনের সপ্তাহে আমি ওইখানে দুই দিন দুই রাত্র বর্ষা খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই আমার উপর দরকার বন্ধু মন্ডল না বেরিং করতে
অর্জুন ছোঁয়ার কাছে চলে থাকে। পরে বিকালে বেরিয়েছে, বড় সুন্দর অবস্থা। মহানবী কাবা না আল্লাহর ঘর, আপনি কাবা আল্লাহর ঘর ব্যাখ্যা, আপনি কেন সেই মাল দিনে জবান পর্বতে আড়াই হাজার কিছু চায় ১৫ বছর এক বাসন দিতে কিসের ব্যাখ্যা? এটা কোন সাধনা? কেন কোরআন ওইখানেই না আপনার বিরত সাহায্য আপনি তো আসমানতে পড়েন নাই, আপনি তো শেষ নাই, তা আপনি কেন এই কথা কন? যখন আমি মহাজগতের লজুমে যাই সেটাপুর মন কাহা পার হয়ে যায়, তখন আয়নার মধ্যে চাই দেখি আমার দামির সুজান বলেন আবার এটুকু মনে করি অনেকে আসে দেখে দেখে যায়, এটাই তো দিন পায়ও পায় দেখাও দেখে না। আসো বসো, মাত্র চারটা মাস সাধনা করো, ধোয়া দেখা আগুনের সন্ধান না পাও, জাহাঙ্গীরদের ভালো আদা হও। সারা জীবন বাবা কিছু আমি দুনিয়া পাওয়ানোর কথা কই, দুনিয়া পাইবার বিজয় টেলিভিশন মোহনা টেলিভিশনের একটা বিজ্ঞাপন দেখো, কত গায়ে হুজুর জিন হুজুর কামাখ্যার হুজুর বোকাবের হুজুরের বয়ান, মনে হলো দুনিয়াটা খালি লটারি টোটো লোটো ভোটো কোটো কি করে আগর পাগলের মতো। তাকে তো দুনিয়ার রং একটু স্বাধীনতা দিচ্ছে আল্লাহ, এই স্বাধীনতার রংটা মাথা আল্লাহ দেখে আর কেউ কিছু কইবা বুলবুল বাবা কিছু কইবে শিক্ষিত মানুষ